তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা রেশন কার্ড মিত্রা আইডি কিভাবে নেবেন অর্থাৎ রেশন কার্ড মিত্রা আইডি নিতে হলে আপনারা অনলাইন কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশন হওয়ার পর যখন আপনি আইডি পেয়ে যাবেন সেই আইডি দিয়ে আপনি রেশন কার্ডের কোন কোন কাজ করতে পারবেন পাশাপাশি আপনাদের এটাও দেখাবো যে রেশন কার্ড মিত্রা আইডি দিয়ে আপনার নতুন রেশন কার্ড কীভাবে তৈরি করবেন সম্পূর্ণ বিস্তারিত স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো অনলাইনে রেশন কার্ড মিত্রা আইডি নিতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন এন এফ এস এ ডট ইন তাহলেই কিন্তু ন্যাশনাল ফুড সিকিউরিটি পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট চলে আসবে আর আপনারা ওয়েবসাইটে আসলে দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলি নতুন অপশন যুক্ত করা হয়েছে স্লাইড করে ডান দিকে চলে আসবেন দেখতে পারবেন লেখা আছে মাই মাই রেশন রাইটস কমন রেজিস্ট্রেশন ফ্যাসিলিটি তো এবার আমরা দেখে নেব যে রেশন মিত্র আইডি নিলে পরে আপনারা কোন কোন কাজ করতে পারবেন এবং কারা কারা এই রেশন মিত্র আইডি নিতে পারবেন এবং কাজ করতে পারবেন তো এখানে দেখুন অ্যান ইন্ডিভিজুয়াল ক্যান বিকম এ রেশন মিত্র আইডি টু রেজিস্টার ফর রেশন কার্ড অর্থাৎ রেশন কার্ড তৈরি করার জন্য কিন্তু আপনারা রেশন কার্ড মিত্র আইডি নিতে পারেন রেজিস্ট্রেশন ইজ অ্যাভেলেবেল ফর আদার দ্যান হোম স্টেট অলসো অর্থাৎ যদি আপনি এক রাজ্যে থেকে অন্য রাজ্যে গিয়ে থাকেন সেই রাজ্যে গিয়েও কিন্তু আপনি রেশন মিত্রা আইডি ইউজ করতে পারবেন পাশাপাশি এটাও দেখে নেব যে কোন কোন জায়গা থেকে আপনারা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন পঞ্চায়েত আরবান লোকাল বডিস মিউনিসিপ্যালিটি অফ আদার রিকগনাইজড বডিস অর্থাৎ যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি এই আইডি ইউজ করতে পারবেন যেমন পঞ্চায়েত এরিয়া লোকাল এরিয়া বা মিউনিসিপ্যালিটি এরিয়া সব জায়গা থেকে কিন্তু আপনি এই রেশন মিত্রা আইডি দিয়ে কাজ করতে পারবেন এবার আমরা দেখে নেব যে রেশন কার্ড মিত্রা নিতে হলে আপনারা অনলাইন কীভাবে রেজিস্ট্রেশন করবেন তো অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য আপনারা চলে যাবেন ওপরের দিকে দেখবেন সাইন ইন অ্যান্ড রেজিস্টার বলে একটি অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করলে দুটো অপশন আসবে একটা হলো পাবলিক লগ ইন একটা হলো অফিসিয়াল লগ ইন তো আমরা কী করবো পাবলিক লগ ইন ওপরে ক্লিক করব তো এই নিয়ে কিন্তু আমরা আগেও একটি ভিডিও তৈরি করে রেখেছি সেখানে গিয়ে দেখতে পারেন বা আমি এখানে ডিটেলস দেখাচ্ছি আপনাদের তো যখনই আপনারা পাবলিক লগইন ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার সামনে তিনটে অপশন আসবে ঠিক আছে প্রথমটা হলো সাইন ইন উইথ আধার ওটিপি অর্থাৎ এখানে দেখুন আধার নাম্বার চাইছে তো আপনি আধার নাম্বার দেবেন যদি আপনি আধার কার্ড নাম্বার দিয়ে রেজিস্টার করতে চান সেক্ষেত্রে আধার নাম্বার দেবেন দেওয়ার পর যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা ফিল করবেন ফিল করার পর জেনারেট ওটিপিতে ক্লিক করলে আপনার যে আধার কার্ড সেই আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইলে একটি ওটিপি সেন্ড করবে যে ওটিপিটা ভেরিফাই করলে কিন্তু এখান থেকে আপনার লগ ইন আইডি তৈরি হয়ে যাবে পাশাপাশি আপনারা রেশন কার্ড দিয়েও আবেদন করতে পারেন অর্থাৎ রেশন কার্ড দিয়েও কিন্তু রেজিস্টার করতে পারেন তার জন্য লাস্ট যে অপশন সাইন ইন উইথ রেশন কার্ড তো আপনারা প্রথমে রেশন কার্ড নাম্বার দেবেন দেওয়ার পর ক্যাপচার কোডটা ফিল করবেন ফিল করার পর জেনারেট ওটিপিতে ক্লিক করলে কিন্তু আপনার রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে ওটিপি ভেরিফাই করলে কিন্তু আপনার আইডি তৈরি হয়ে যাবে তো এবার যারা নতুন রেজিস্ট্রেশন করবে যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই বা রেশন কার্ড নেই তারা কী করবেন ম্যানুয়ালি কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে পারেন তো রেজিস্ট্রেশন করার জন্য আপনারা কী করবেন দেখুন চলে এসেছে নিউ ইউজার সাইন আপ হেয়ার তো আমরা কী করবো নিউ ইউজার সাইন আপ হেয়ারে ক্লিক করব ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি ফর্ম চলে আসবে যে ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে অর্থাৎ এই পোর্টালে আইডি নিতে হলে রেশন কার্ড মিত্র আইডি নিতে হলে কিন্তু আপনাকে একটি লগ ইন আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে তো আমরা কীভাবে রেজিস্ট্রেশন করবো তো ওখানে দেখুন রেজিস্টার ফর নিউ ইউজার প্রথমে চলেছে ফার্স্ট নেম যিনি আবেদন করবে বা যার নামে আইডি তৈরি করবেন তার ফার্স্ট নেম দেবেন দেওয়ার পর লাস্ট নেম দেবেন অর্থাৎ পদবী দেবেন দেওয়ার পর আপনার আধার কার্ড বা ডকুমেন্ট দেখে আপনি ডেট মান্থ এয়ার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর জেন্ডার মেল না ফিমেল না আদার্স সিলেক্ট করবেন সিলেক্ট করার পর লগ ইন আইডি তো এখানে কিন্তু আপনাকে লগ ইন আইডি তৈরি করতে হবে অর্থাৎ আপনার নাম দিয়ে লগ ইন আইডি তৈরি করবেন তৈরি করার পর চেক ইউজারে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু দেখাবে যে আপনি যে লগ ইন আইডি দিলেন সেটা ভ্যালিড আছে কি না যদি ভ্যালিড থাকে তাহলে টিক চলে আসবে যদি ইনভ্যালিড হয়ে থাকে বা আগে কেউ ইউজ করে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আবারও লগ ইন আইডি দিতে বলবে ঠিক আছে তো লগ ইন আইডি দেওয়ার পর আপনারা পাসওয়ার্ড দেবেন অর্থাৎ একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি আবারও টাইপ করবেন টাইপ করার পর ভ্যালিডেশন মোড অর্থাৎ কোন ডকুমেন্টের থ্রু আপনি এই কাজটি করবেন তো এখানে চলেছে একটা অপশন পাবেন ইউ বা আধার নাম্বার অর্থাৎ এখান থেকে আপনার আধার কার্ড সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনার আধার কার্ড নাম্বার দেবেন আধার কার্ড নাম্বার দেওয়ার পর মোবাইল নাম্বার অর্থাৎ যে মোবাইল নাম্বারটা বর্তমান চালু আছে সেই মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পর ইমেল অ্যাড্রেস তো ইমেল অ্যাড্রেস কিন্তু অবশ্যই দিতে হবে আপনি এখানে ইমেল অ্যাড্রেস দেবেন দেওয়ার পর স্টেট অর্থাৎ রাজ্য এখান থেকে আপনার রাজ্য সিলেক্ট করে নেবেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট যেটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর তহসিল এখান থেকে আপনার যে তহসিল সেই তহসিল সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ভিলেজ বা টাউন অর্থাৎ আপনার গ্রামের বা শহরের নাম সিলেক্ট করবেন সিলেক্ট করার পর অ্যাড্রেস লাইন ওয়ান তো এখানে আপনার বাড়ির যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস লিখে দেবেন যদি আপনার অ্যাড্রেস বড়ো হয় সেক্ষেত্রে অ্যাড্রেস লাইন টু ব্যবহার করতে পারেন তারপরে পিন নাম্বার আপনার এলাকার যে পিন নাম্বার সেই পিন নাম্বার দেবেন দেওয়ার পর যে ক্যাপচা কোডটা শো করছে অর্থাৎ প্লাস বা মাইনাস সেটা সলভ করে আপনি ক্যাপচাতে বসিয়ে দেবেন বসানোর পর রিমার্ক তো রিমার্ক দেওয়ার দরকার নেই দেওয়ার পর আপনার কী করবেন এখানে দুটো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনি যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলেন সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা ক্রিয়েট হয়ে যাবে তো ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা কী করবো এখান থেকে লগ ইন অর্থাৎ পাবলিক লগ ইনে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু সেই লগ ইনের পেজ আমাদের সামনে চলে আসবে তো যারা আধার কার্ড দিয়ে করবেন তারা প্রথম অপশন দিয়ে লগ করবেন যারা রেশন কার্ড দিয়ে আইডি তৈরি করবেন তারা লাস্ট অপশন দিয়ে লগ ইন করবেন অর্থাৎ রেশন কার্ড দিয়ে বা আধার কার্ড দিয়ে আর যারা যারা ম্যানুয়াল অর্থাৎ নিজেরা ফর্ম ফিল করে আইডি তৈরি করবেন তারা মাঝখানের যে অপশনটা আছে সাইন ইন উইথ লগ ইন আইডি সেখানে লগ ইন করবেন তো আমরা কী করবো প্রথমে লগ ইন আইডি বসাবো অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় যে লগ ইন আইডি আমরা দিলাম সেই লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দেবো দেওয়ার পর ক্যাপ্টোড ফিল করবো ফিল করার পর সাইন ইন অপশানে ক্লিক করবো তো এখানে কিন্তু আমরা লগ ইন আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড ফিল করে দিয়েছি এবার আমরা কী করব সাইন ইন অপশানে ক্লিক করব ক্লিক করলে কিন্তু আমাদের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে অর্থাৎ এখানে কিন্তু আমাদের যে রেশন মিত্র আইডি সেই আইডি কিন্তু তৈরি হয়ে গেছে এবার চাইলে কিন্তু আমরা এখান থেকে নতুন যে রেশন কার্ড সেই রেশন কার্ড তৈরি করতে পারবো এবং রেশন কার্ডের যাবতীয় কাজ কিন্তু করতে পারবো তো আমরা কি করব থ্রি ডট অপশনে ক্লিক করব থ্রি ডট অপশনে ক্লিক করলে কিন্তু চলে আসবে কমন রেজিস্ট্রেশন ফ্যাসিলিটি সেখানে ক্লিক করব ক্লিক করলে কিন্তু চলে আসবে দেখুন এখানে রেজিস্ট্রেশন অর্থাৎ যারা নতুন কার্ড তৈরি করবেন তারা কিন্তু নতুন কার্ড তৈরি করতে পারবেন তারপর চলে আসবে রেজিস্ট্রেশন স্ট্যাটাস অর্থাৎ যে কার্ডটি আপনি তৈরি করবেন তার স্ট্যাটাস কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন এবং গেট আর সি ডিটেলস অর্থাৎ আপনার যে রেশন কার্ড সেই রেশন কার্ডের ডিটেলস দেখতে পারবেন যদি আপনার কাছে রেশন কার্ড থাকে সেই রেশন কার্ডের ডিটেলস কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন অর্থাৎ গেট গেট আর সি ডিটেলসে ক্লিক করে তো আমরা তো আমরা গেট আর সি ডিটেলসে ক্লিক করব ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে দেখুন সার্চ টাইপ অর্থাৎ কার্ড টাইপ এখান থেকে কার্ড টাইপ সিলেক্ট করবে সিলেক্ট করার পর এখানে সার্চ আপনার রেশন কার্ড নাম্বার দেবেন দেওয়ার পর এখানে সার্চ অপশন ক্লিক করলে কিন্তু আপনার রেশন কার্ডে দেখাবে যে আপনার রেশন কার্ডে আধার কার্ড লিঙ্ক করা আছে কি না বা মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে কি না বা আপনার কার্ড অ্যাক্টিভ আছে কি না বা আপনার কার্ডটি কোন স্টেটের সমস্ত বিস্তারিত কিন্তু দেখতে পারবেন এখান থেকে অর্থাৎ যদি আপনি রেশন কার্ড মিত্রা আইডি নেন সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার রেশন কার্ডে আধার কার্ড ই কেওয়াইসি করা আছে কি না বা আপনার আধা আপনার রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না বা কার্ডটি অ্যাক্টিভ আছে কি না বা যারা নতুন রেশন কার্ড তৈরি করবেন তারা কী করবেন নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু একটি ফর্ম ওপেন হবে তো এই ফর্ম নিয়ে কিন্তু আমরা আগে একটি ভিডিও তৈরি করে রেখেছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে দেখে নেবেন যে নতুন রেশন কার্ড কীভাবে অনলাইন তৈরি করতে হয় তো যদি আপনি একবার এই রেশন কার্ড তৈরি করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে রেশন কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন এবং আপনার রেশন কার্ডের স্ট্যাটাস বা রেশন কার্ড অ্যাক্টিভ আছে কি না রেশন কার্ডে ই কে করা আছে কি না বিস্তারিত আপনি দেখতে পারবেন তো এই ছিল রেশন কার্ড মিত্রা আইডি আশা আশা করছি বোঝাতে পেরেছি যে রেশন কার্ড মিত্রা আইডিতে আপনারা কোন কোন কাজ করতে পারবেন রেশন কার্ডে কোন কোন কাজ করতে পারবেন তো ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ